শুভ সকাল। সঠিক বার্তা সকল দর্শককে জানাই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের সূচনা, সেই উপলক্ষে আমরা এসে গেছি কামারহাটি তেতলি ঘাটে। এই করোনা পরিস্থিতিতে যেখানে আমরা একটা অনেক বড় মহামারী কাটিয়ে প্রায় উঠেছি, সেইখানে দাঁড়িয়ে আজ আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেক মানুষ এখানে এসছে, প্রায় সপরিবারে এসছে। তাদের কেউ কেউ এসছে তর্পণ করতে, কেউ এসছে গঙ্গা স্নান করতে। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেটা দেখিয়ে দেওয়ার জন্য যে অনেকে আছে যাদের প্রায় মাস্ক নেই মুখে। আমরা যে করোনা পরিস্থিতিতে রয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে অনেকের মুখে কোনো রকম কোনো মাস্ক নেই, মাস্ক ছাড়া সবাই নির্দ্বিধায় এখানে তাদের কাজ করছে। এখানে অনেকে সপরিবারে এসছে, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এসছে, অনেক বৃদ্ধরা এখানে এসছেন। আমরা বুঝতে পারছি না যে আমরা কি করোনাকে পুরোপুরি কাটিয়ে উঠেছি, নাকি এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কিছুদিনের মধ্যে করোনার তৃতীয় ঢেউ আছে পড়ার কথা। এখানে সবাই খুব নির্দ্বিধায় মাস্ক ছাড়া রয়েছে। মনে হচ্ছে এইভাবে যদি চলতে থাকে খুব সহজেই পুজোর মধ্যেই হয়তো তৃতীয় ঢেউ আমাদের মধ্যে আছড়ে পড়তে পারে। মানুষের মধ্যে যদি এই সচেতনতাই না থাকে যে মাস্কটা তাদের সাথে রাখতে হবে, আমরা জানি না কী করে আমরা করোনার তৃতীয় ঢেউটাকে রুখতে পারব। এখানে দেখছি আমরা হয়তো এতটা আশা করিনি যে করোনার এরকম পরিস্থিতির মাঝখানে মহালয়ার দিনকে এত মানুষ একসাথে থাকবে, তাও মাস্ক ছাড়া সব পরিবারে। আমরা একটু এখানে জিজ্ঞেস করে নেবো, কাউকে কথা বলে নেবো কারোর সাথে। এখানে কতদিন ধরে আসছেন? এখানে এই প্রথম বছর আসলাম আমি। এই প্রথম বছর এখানে দেখছেন যে এরকম এত লোক রয়েছে, যে আমরা এই করোনা যেখানে কাটিয়ে এসেছি প্রায় অনেকেই মাস্ক পরেনি, একটা আতঙ্ক কি কাজ করছে মনে? না না, এখন কিছু নেই তো এখানটায়, সবাই তো মাস্ক পরছে না এখন। এই মন গঙ্গায় কেউ মাস্ক পরে না তো, আমিও পরিনি মাস্ক। আপনার নাম? রামচন্দ্র শর্মা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবার মধ্যে একটা আলাদাই কনফিডেন্স কাজ করছে যে আমরা এখানে পুজো স্থানে এসেছি, তো এখানে কিছু হতে পারে না, প্রায় সব ঠিক হয়ে গেছে, যার জন্য প্রায় সবাই মাস্ক ছাড়াই রয়েছে নির্দ্বিধায়। হ্যাঁ, নরমালি এরকমই ভিড় থাকে। এরকম করোনা পরিস্থিতিতে এরকম মাস্ক ছাড়া সবাই মিলে এত সমাগম, তো কোনো রকম কি আতঙ্ক কাজ করছে না মানুষ? বাইরে তো সরকারের দেওয়া পুলিশ তো বসে আছে, তারা কোনো স্টেপ নিচ্ছে না, তো সাধারণ মানুষ কীভাবে কী করবে? সবাই তো রয়েছে, এখান থেকে অনেক স্প্রেড হওয়ারও কথা আছে যা মনে হয়, কিন্তু তার সাথে দেখতে গেলে যে এখানে প্রোটেকশন নেওয়ার মতন যদি মাস্ক পরেই সবাই ঘোরে, তো গঙ্গা স্নান করছে সবাই, সেরকম কোনো আমার তো মনে হয় না সেরকম কোনো কিছু প্রোটেকশন নেওয়ার মতন জিনিস আছে এখানে। আপনার নাম? শুভঙ্কর, শুভঙ্কর সাহা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবাই খুবই নিশ্চিন্তভাবে রয়েছে যে এখানে কারোর কিছু হবে না। প্রায় সবাই আমরা এই জায়গাটাকে পার করে এসেছি, কারোর মনে সেই ভয়টা নেই যে থার্ড রে খুব শীঘ্রই হয়তো আমাদের মধ্যে আছড়ে পড়তে পারে। এইভাবে যদি এইরকমই জনসমাগম হতে থাকে মাস্ক ছাড়া, বলতে পারছি না আমরা যে থার্ড রেটাকে আমরা কীভাবে আটকাতে পারবো কি না। আপনি কি এখানে প্রত্যেক বছর আসেন? দুবছর বাবা মারা গেছে, দুবছর আসছি, তিন বছর। হ্যাঁ, বাবা 18-তে মারা গেল, এক বছর বাড়িতে করেছি, গত বছর কোভিডের জন্য আসতে পারিনি। হ্যাঁ, তার আগের বছর এসেছি, এবছরও আসলাম, মানে তিন বছর বাবা মারা গেলেন, গত বছর কোভিডের জন্য বাড়িতে করতে হয়েছে ঠাকুরমশাই দিয়ে। আজকের দিনে এরকম যেখানে কোভিড পরিস্থিতি আমরা পার করে এসেছি, সেখানে এখানে প্রায় কেউ মাস্ক পরেনি, সেই জায়গায় এত মানুষের সমাগম, শুনুন, এখন মোটামুটি
সেকেন্ড ভ্যাকসিন হয়ে গেছে অনেকেই, তারপরে সবারই একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন এসছে যে না সেকেন্ড ভ্যাকসিন হয়ে গেছে মানে আই এম কিওর, আর আমার এফেক্টেড নাও হতে পারে, এই একটা ভরসা সবার মধ্যে একটা এসছে এটার কারণেই। আর এইটা না করলে একটা সবারই মনের মধ্যে একটা খুঁতখুঁতি যে করলাম না, এত লোক গেল আমি গেলাম না, এটাই একটা ব্যাপার আছে। হ্যাঁ, এই কারণেই। তাও মোটামুটি যতটা পারে সবাই একটু সেফ রেখেই চলছে, এই জলের মধ্যে তো মাস্ক নিয়ে না রাখা সম্ভব না। আজকের দিনের মাহাত্ম বলতে পিতৃপক্ষের অবসান হয়ে আজকে দেবীপক্ষের সূচনা, তাই দেবীপক্ষে সবাই তাদের পিতৃপুরুষের মাতৃপুরুষের উদ্দেশ্যে আজকে জল দিয়ে, তিল দিয়ে, জল দিয়ে তর্পণ করছেন। এবং আজকের মহালয়ার পূর্ণ লগ্নে মহামায়ের আগমনে আমরা সবাই আজকে আনন্দিত। মা আসুন, সবাইকে সুস্থ রাখুন, আগামী দিনে আমাদের এই করোনা মহামারী দূর হোক, এটাই প্রার্থনা তার কাছে। অবশ্যই এই বছর অনেকটাই কেটে গেছে, আগের বছর আসতেও পারিনি, আগের বছর পাড়ার মধ্যেই করেছিলাম, এইবার আসতে পেরেছি, এতে ভালো লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে, একটা পিতৃপুরুষকে জল দেওয়া। না, আতঙ্কিত সেই ব্যাপারটা খুব একটা লাগছে না এই মুহূর্তে, সেই ভয়টা এখন আর লাগছে না, কারণ এখন পিতৃপুরুষকে জল দিতেই ব্যস্ত, সেটাকে মানছে, কারণ মানছে মানে নিউ জেনারেশন এটা কি আমাদের বাবারা করে গেছেন, আমরা দেখেছি এবং একটা জানি, আজকের দিনে এই পুণ্য দিনে যে তার পূর্বপুরুষকে জল না দেয়, হ্যাঁ শুধু আমরা আমাদের পূর্বপুরুষকে নয়, আজকের দিনে যে জল দেওয়া হয় দেখবেন মন্ত্রে আছে অবন্ধু অবান্ধব, মানে বন্ধুবান্ধব ছাড়াও যারা গত হয়েছে তার যাদের জল দেওয়ার কেউ নেই তাদেরও আমরা কিন্তু সবাই জল দান করছি এই আজকের দিনে, এইটাই, এই জলটা তাদের কাছে আমরা শৈশবকালের মতে, হ্যাঁ শাস্ত্রীয় মতে জলটা তাদের কাছে পৌঁছে যাচ্ছে, এই কারণেই এটা একটা শৈশবকালের একটা প্রবাদও আছে যে মহাবীর কর্ণ যেমন দানবীর কর্ণ কাউকে জল দেয়নি, হীরে জহরত এগুলো দিয়েছিল, কিন্তু সে গত হওয়ার পরে তাকে এইগুলোই খাওয়া দেওয়া হচ্ছে, সে বলছে জল কোথায়, মানে তুমি তো কাউকে কোনো দিন জল দাওনি, তুমি জল আশা করো কী করে, এই কারণেই আজকের দিনে জল দেওয়াটা খুব, শুধু পুরুষ না দেখুন এবারে আমি দেখছি অনেক মেয়েরাও যাদের হয়তো অনলি সান অনলি মানে ডটার আর কেউ নেই, দেখুন অনেক মেয়েরাও আজকে এই তপন করতে এসছে এই পুণ্য দিনে, এটাই। আচ্ছা, এরকম দেখা যাচ্ছে যে আমাদের যে নিউ জেনারেশন যারা আসছে তারা প্রায় আমাদের নিউ জেনারেশন যারা আসছে তারা প্রায় অনেক কিছুর থেকে বঞ্চিত, তারা কিছু সে ঠিকঠাক মতো জেনে উঠতে পারছে না, তারা শুধু ঘর বন্দি হয়ে রয়েছে, যেরকম একটা সিচুয়েশন যেখানে বাইরের জিনিসের সাথে তারা অতটাভাবে জেনে উঠতে পারছে না, তারা কি এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে? ম্যাম আমি একটা কথা বলি, জানার একটা চেষ্টা থাকা চাই যে সবাই এত এই রাত ভোর রাত্রে সবাই জানে কেন গঙ্গায় যাচ্ছে, কী কারণ, এটা যারা জানে বা বিভিন্ন মিডিয়া, হ্যাঁ সেগুলোর থেকে এগুলো জানা যায়, চেষ্টা থাকবে যে এই করোনা পরিস্থিতিতে যেখানে প্রায় আগের বছর হয়তো অনেকেই আসতে পারেনি, মনে একটা ভয় ছিল, দ্বিধাবোধ ছিল, সেই জায়গায় হয়তো এই বছর প্রায় অনেকেই এসছে। আপনি কি প্রত্যেক বছর আসেন? হুম, প্রত্যেক বছর আসি। তো আগের বছরে কি আপনি এসেছিলেন? আগের বছর এসেছি। এটা শুনুন, এক বছর বাদে মাতৃকুল পিতৃকুল সমস্ত আমরা মানে আমাদের এই পৌরাণিক প্রথায় আমরা জল দান করি, তো এই এক বছর মানে যেটা শুনেছি আগে বাপ ঠাকুর ঠাকুমার কাছে যে এক বছর ওনারা অপেক্ষায় থাকেন আমাদের এই জল পাওয়ার জন্য, তো এই সুযোগটাকে কিসের জন্য হাতছাড়া করবো, সে যাই হোক না কেন, তাই গত বছরও এসেছি, প্রত্যেকবার আসি, বলাই বাহুল্য আমি প্রত্যেকবার দ্বারকার জলে করি তারাপীঠে, গত দুবছর মানে গত বছর আর এই বছর তারাপীঠ যেতে পারিনি, আমি গঙ্গায় আসি না, আমি তারাপীঠ যাই দ্বারকা নদীর জলে করি, ওটা আমার একটা একটা আলাদা একটা প্রশস্তি পাই, দ্বারকার জল থেকে যখন উঠি না মানে তর্পণ করে তখন মনে হয় আমার ওজন শরীরের 10 কিলো হয়ে গেছে, মানে শরীরটা পুরো হালকা হয়ে যায়, এবং তারাপীঠে একই সাথে পুজোও দেওয়া হয় অমাবস্যা উপলক্ষে এবং জলদান করা হয়। আমি ছেলেকে নিয়ে আসি আমাদের এই ট্র্যাডিশন বোঝানোর জন্য, দেখার জন্য, দেখানোর জন্যে যে এই যে দুর্গা পুজোয় গঙ্গা যে মানে দুর্গা প্রতিমা যে বিসর্জন হয় এই দুর্গা পুজো কী কেন, উনি ওনার ছেলেকে শেখাতে সুদূর লন্ডন থেকে উড়ে আসেন কলকাতায়, তো একজন আপনাদের মতো একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছিলেন
যে আপনাকে কি সামনের বছর দেখতে পাবো এখানে, বলছে সামনের বছর আপনি ঠিক এইখানে থাকবেন, আমি সামনের বছর আবার আসব। মানে এখনো আমাদের মানে সনাতনী যে হিন্দু ধর্ম এটা আছে, ছিল, থাকবে, আশা করি না এটা কোনো দিন চলে যাবে। জনসমাগম হয়েছে আজকের দিনেও, আমরা সবাই জানি যে এই দিনের গুরুত্ব কতটা। আজকে সবাই তাদের পিতৃপুরুষের নামে তর্পণ করতে আসে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেক মানুষ এখানে এসছে তাদের পিতৃপুরুষের নামে তর্পণ করতে। আজ থেকে পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের সূচনা, আমাদের বাঙালিদের সবার প্রিয় দুর্গাপূজা, যার জন্য আমরা সবাই সারা বছর ধরে অপেক্ষা করি সেই দুর্গাপুজোর আজ থেকে সূচনা। সেই জায়গায় আজকে মহালয়ার দিনে দেখতেই পাচ্ছেন যে কারোর মনে কোনো রকম ভয় নেই, সবাই নির্দ্বিধায় এগিয়ে এসছে, সবাই উৎসাহিত রয়েছে যে আমাদের দুর্গাপুজোর সূচনা হয়েছে। তার মধ্যে আজকে মহালয়া, যেখানে সবাই তাদের পিতৃপুরুষের নামে তর্পণ করে, এখানে অনেকেই এসছে, ক্যামেরা পার্সনকে বলবো সেটা দেখানোর জন্য। তুমি কি এখানে এর আগেও এসেছো না আজকে প্রথম? আজকে প্রথম। কেমন লাগলো এখানে এসে? ভালো। তুমি কি প্রতি বছর আসবে এরপর? আমার নাম অস্মি পাত্র। আমরা দেখে নিলাম একটি ছোট্ট বাচ্চাকে, যে এখানে তার মা বাবার সাথে এসছে স্নান করতে, আর সে বলছে সে প্রতি বছর এখানে আসবে। আমরা আশা করি যাতে যে এখন যেরকম নর্মাল হয়েছে প্রায় পরিস্থিতি, যাতে এরপরেও এই পরিস্থিতি যেন আরও নর্মাল হতে পারে, সবাই যেন এইভাবেই আনন্দ করতে পারে। যেখানে আমাদের পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের সূচনা হয়েছে, আমরা সবাই অনেকটাই আনন্দিত যে আমরা সবাই জানি সারা বছর আমরা বাঙালিরা এই দুর্গা উৎসবের জন্য অপেক্ষা করে থাকি। আমরা সবাই আশা করব যাতে আমরা আমাদের এই সিচুয়েশন যাতে আবার আগের মতো নর্মাল হয়ে যেতে পারে, আমরা সবাই যেন এরকম আগের মতনই আনন্দ করতে পারি মন খুলে, যেখানে এই মাস্কের বাধা, স্যানিটাইজের বাধা, কারোর সাথে কথা বলার বাধাটা যেন না থাকে, আমরা যেন আবার সবার মতো সবার সাথে যাতে একসাথে খোলামেলাভাবে আবার মেলামেশা করতে পারি। কামারহাটি থেকে ক্যামেরায় সিনচিনি পোদ্দারের সাথে অনিন্দিতা চক্রবর্তীর রিপোর্ট, সঠিক বার্তা।